প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জয়যাত্রা টেলিভিশনের দুপুরে নিয়মিত আয়োজন দেশ সংযোগে। আমি কামরুজ্জামান আরিফ ঢাকা স্টুডিও থেকে আপনাদের সাথে আছি। আর আপনারা জানেন, যখন এই দেশ সংযোগ অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হই, তখন আমাদের সাথে সংযুক্ত থাকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিধিরা। সমসাময়িক বিভিন্ন বিষয়, স্থানীয় পর্যায়ের সমস্যা, সম্ভাবনা, বিভিন্ন বিষয় তুলে ধরা হয় এই দেশ সংযোগ অনুষ্ঠানের মাধ্যমে। আমাদের সাথে সংযুক্ত আছেন আজকে বরাবরের মতোই আমাদের প্রতিনিধিরা, এবং সেখানে অতিথিরাও সংযুক্ত থাকবেন আমাদের সাথে। আজকে আমরা সরাসরি শুরুতেই একটু চলে যেতে চাই চাঁদপুরে, মতলব উত্তর থেকে আমাদের সাথে সংযুক্ত হবেন জাকির হোসেন বাদশাহ। কথা বলবো তার সাথে সেখানকার সর্বশেষ খবর নিয়ে। জাকির হোসেন বাদশাহ, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আমি আপনাকে শুনতে পাচ্ছি। জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। জি আরিফ, আপনাকে ধন্যবাদ। আরিফ, আমি একটি বিষয় আপনাকে শুরুতেই জানিয়ে রাখতে চাই। চাঁদপুর মতলবত্তর উপজেলায় 13 তারিখ ইসলামাবাদ ইউনিয়নের ইন্দুরিয়া গ্রামে একটি মৃত লাশ দেখতে পায় এলাকাবাসী। এলাকাবাসী দেখতে পেয়ে মতলবত্তর থানা পুলিশকে খবর দিলে ওই জায়গায় দ্রুত থানা পুলিশ চলে গিয়ে এই লাশটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে পরস্পর জানতে পারে এই 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 লোকটিকে হত্যা করা হয়েছে। তাৎক্ষণিকই মতলবত্তর থানা অফিসার ইনচার্জ এবং তার যে নেতৃত্বে ওসি তদন্ত, আরো যারা টিম রয়েছেন, তারা খুব সফলতার সহিত ঢাকা থেকে এই যারা এই হত্যাকাণ্ডে জড়িত ছিলেন তাদের দুজনকে তারা গ্রেপ্তার করেছে। আমি এই বিষয়ে কথা বলবো আমাদের মতলবত্তর থানার অফিসার ইনচার্জ জনাব নাসিরউদ্দিন বিদার সাথে। সর্বশেষ জানবো কি অবস্থায় আছে। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম জনাব নাসিরউদ্দিন বৃধা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন আজকের এই অনুষ্ঠানে। আমি শুরুতেই আপনার কাছে একটু জানতে চাইবো যে ঘটনাটা কী ছিল, এবং আপনারা এ পর্যন্ত আপনাদের কাছে কী তথ্য আছে যদি আমাদের একটু দর্শকদের সামনে একটু বলেন। ধন্যবাদ আরিফ সাহেব আপনাকে। আমাদের আমি গত 13 তারিখে 13/3/2020 ইসলামাবাদ ইউনিয়নের চেয়ারম্যান বাতুন সাহেব মোবাইল ফোনে জানান যে তার এলাকায় একটি পরিত্যক্ত পুকুরের মধ্যে একটি বস্তাবন্দী লাশ পাওয়া গিয়েছে। সংবাদের প্রেক্ষিতে আমরা তাৎক্ষণিকভাবে আমাদের বিষয়টি আমাদের উদ্যোগ অফিসার পুলিশ সুপার মহোদয়কে অবগত করি, এবং সার্কেল সাহেব স্যার যে আহসান হাবিব এবং পুলিশ তদন্ত সহ আমরা তাৎক্ষণিকভাবে সেখানে যাই। গিয়ে সেখানে একটা বস্তাবর্তী লাশ দেখতে পাই। স্থানীয় লোকজনের সহায়তায় আমরা লাশটিকে উত্তোলন করি। উত্তোলন করার পরে দেখা যায় যে একটা বিভৎস ঘটনা। তার পেট ছেঁড়া, তার গত 9 তারিখে সে নিখোঁজ হয়েছিল, এবং তার হাত পায়ে ইট বাঁধা এবং বস্তাবন্দী ছিল। ঘটনার পর জানা যায় যে 13 তারিখে সে বাড়ি থেকে নিখোঁজ হন। নিখোঁজ হওয়ার রাতের বেলা আমি শুনতে পাচ্ছি আপনাকে। জাকির হোসেন বাদশাহ, আপনি আছেন আমাদের সাথে? দর্শক, আমরা কথা বলছিলাম চাঁদপুরের মতলব উত্তর থেকে আমাদের প্রতিনিধি জাকির হোসেন বাদশাহ ছিলেন, এবং সেখানে অফিসার ইনচার্জ নাসিরউদ্দিন মৃধা আমাদের সাথে কথা বলছিলেন। সেখানে যে হত্যাকাণ্ডের একটি ঘটনা ঘটেছে, সেই হত্যাকাণ্ডের ঘটনার সর্বশেষ কী তথ্য তাদের কাছে আছে সেই বিষয়ে তিনি অবগত করছিলেন, সর্বশেষ খবর আমাদেরকে তুলে ধরছিলেন। আমরা এই মুহূর্তে একটু যেতে চাই সাতক্ষীরাতে। সাতক্ষীরাতে আমাদের প্রতিনিধি আব্দুল মতিন আমাদের সাথে সংযুক্ত হবেন। যদি আমরা পরবর্তীতে আবার জাকির হোসেন বাদশাহকে পাই, তাহলে হয়তো আমরা জাকির হোসেন বাদশাহর কাছে আবারও যাব। আব্দুল মতিন, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি, আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ আমাকে সংযুক্ত করার জন্য। আমি আছি এখন সাতক্ষীরা ভোমরা বন্দরে। স্থলবন্দর সম্পর্কে আমি আপনার এখন জানাবো, যেখানে করোনা ভাইরাসের সারা দেশব্যাপী যেখানে একটা আলোচনা সমালোচনা চলছে, এবং আমরা সবাই জানি যে করোনা ভাইরাস নিয়ে অনেকে আমরা আতঙ্কে আছি। ভোমরা স্থলবন্দরে আপনার যাতায়াত বর্তমান যাত্রীদের বন্ধ। তার ভিতরে আপনার যারা চলে গেছে বাংলাদেশ থেকে ভারতে গেছে, এবং ভারতে যারা আছে ভারত থেকে যারা বাংলাদেশে আসছে, যারা আর কি বসবাস করছে, তারাই ছাড়া নতুন করে কেউ যেতে পারছে না। 15 এপ্রিলের পরে আবার নতুন যাত্রা হবে এখানে। তারপর এখানে আমি আরেকটা জিনিস দেখতে পারি যে ভোমরা এখানে কিন্তু আপনার
গাড়িগুলা আপনার আমদানি রপ্তানি গাড়িগুলো সব যাতায়াত করছে, কিন্তু এখানে একটা বিষয় দেখলাম যেটা আপনার ড্রাইভার যারা আমদার ভারত থেকে যে গাড়িগুলো আসছে পরিবহনের ড্রাইভারদের কোনো করোনার ভাইরাসের চেক আপ করা হচ্ছে না, এ সম্পর্কে আমি মোবাইল ফোনে আপনার ছাত্র সিভিল সার্জনের কাছে জানতে চাইছি। তিনি আমাকে বলেছেন যে আমি বিষয়টা দেখছি। আমার আজকে স্থল বন্দরের এখানে উপস্থিত আছেন আমাদের পুলিশ পরিদর্শক বাবু বিশ্বজিৎ সর্দার, তিনি বিস্তারিত আমাদের জানাবেন। আমি এখন ফিরে যাচ্ছি বাবু বিশ্বজিৎ সর্দারের কাছে। আমার বোমরা বন্দর দিয়ে যাত্রী চলাচল স্বাভাবিকই আছে, শুধুমাত্র বাংলাদেশের কোনো যাত্রী যেতে পারছে না। আর এখানে করোনা ভাইরাস কাম বিশ্বজিৎ সর্দার, এখানে যে করোনা ভাইরাসের স্বাস্থ্য বিশ্বজিৎ সরকার, জি বিশ্বজিৎ সরকার, আমি শুনতে পাচ্ছি আপনাকে। জি, আমি আপনার কাছে জানতে চাইবো যে যারা ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করছে তাদেরকে কোনো ধরনের চেক আপ করা হচ্ছে না। আমাদের প্রতিনিধি আব্দুল মতিন যেমনটি বলছিলেন, তাদের চেক আপ করার তো কথা ছিল এবং যারা বাংলাদেশে প্রবেশ করবে যে কোনো মানুষকেই কিন্তু চেক আপ করে বাংলাদেশে প্রবেশ করানোর কথা, সেটা কেন মানা হচ্ছে না বা কেন সেটাকে মেনটেন করা যাচ্ছে না? না, হ্যাঁ হ্যাঁ, ওটা আমি আপনাকে বলছি। উনি যেটা বলছে শুধুমাত্র গাড়ির ক্ষেত্রে চেক করা হচ্ছিল না, এখন থেকে চেক করা হচ্ছে। আর আমার এখানে ভারত থেকে যে সমস্ত যাত্রী আসছে প্রথমে এখানে স্বাস্থ্য সেবা ক্যাম্পে এসে তাদের স্বাস্থ্য পরীক্ষা করে একটি ফর্ম পূরণ করছে এবং ডাক্তার সাহেব ফর্মে সিগনেচার করার পরে আমরা তার ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করছি এবং এ ব্যাপারে কোনো গাফিলতির সুযোগ নয় এবং কোনো যাত্রী টেস্ট ছাড়া আমাদের ইমিগ্রেশন সম্পন্ন করার কোন সুযোগ নাই। এ ব্যাপারে আমাদের পুলিশ সার্বিক সহযোগিতা করছে এবং আমরা এ ব্যাপারে যথেষ্ট আন্তরিক। আরও একটি বিষয় আপনার কাছে আমার জানার, যে বাংলাদেশে প্রবেশ করতে পারছে, ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করতে পারছে, কিন্তু বাংলাদেশিরা ভারতে প্রবেশ করতে পারবে না, এই ধরনের যে একটি নির্দেশনা দেওয়া হয়েছে, এটা সত্যি কিনা? হ্যাঁ, এটা আমরা লিখিত কোনো কাগজ এখনো পাই নাই, তবে আমরা ওপর থেকে মৌসুমিভাবে যেটা জেনেছি ওরা আমাদের দেশের কোনো নাগরিককে ওরা নিবে না, যে কারণে আমরা এখান থেকে কোনো নাগরিককে ভারতে যেতে আমরা নতুন করে ডিপার্চার করছি না। কিন্তু যখন যখন আমরা দেখছি যে বাংলাদেশের কোনো নাগরিককে ভারতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, ঠিক একই সময়ে আবার ভারত থেকে বাংলাদেশের নাগরিক প্রবেশ করছে, সেটা কি আমাদের দেশের জন্য একটি খারাপ একটা সংকেত দিচ্ছে না? যে কারণ ইন্ডিয়াতে অনেকেই এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে, সেখান থেকে কোনো ধরনের করোনা ভাইরাসে আক্রান্ত রোগী বাংলাদেশে প্রবেশ করতে পারে, এই ধরনের একটি আশঙ্কা থেকে যায় কিনা? আমরা ভারত থেকে যে সমস্ত যাত্রী আছে সবাইকে পরীক্ষা করছি, আমাদের এখানে আন্তরিকতার এবং আমাদের কোনো মানে সহযোগিতার ঘাটতি নাই। আমরা চাচ্ছি বাংলাদেশের যে সমস্ত নাগরিক আছে সবাইকেই আমরা পরীক্ষা করে তারপর ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করব। আর এটা একটা আন্তর্জাতিক বিষয়, আমরা অনুরোধ করব এটা দুই পর্যায়ে আলাপ আলোচনা করার মাধ্যমে যাত্রী চলাচল স্বাভাবিক হতে পারে, বিষয়টা উদ্ধার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ। জি জনাব বিশ্বজিৎ সরকার, আমরা এই যে অভিযোগটা, এই অভিযোগটা কিন্তু অনেক আগে থেকেই পাচ্ছি যে যে পয়েন্টগুলো দিয়ে বাংলাদেশে মানুষ প্রবেশ করার কথা সেই পয়েন্টগুলোতে যেভাবে চেক আপ করা দরকার বা যেভাবে যারা বাংলাদেশে প্রবেশ করছে তাদেরকে খতিয়ে দেখা দরকার যে তাদের শরীরে কোনো করোনা ভাইরাসের জীবাণু আছে কি না, এরকম পরীক্ষা নিরীক্ষা কিন্তু কম করা হচ্ছে এবং এইগুলো নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের অভিযোগ আছে। তো এই অভিযোগ কেন উঠছে? আপনাদের আগে থেকেই তো নির্দেশনা দেওয়া হয়েছিল যে যাতে যারা প্রবেশ করছে তাদেরকে সঠিকভাবে তাদেরকে চেক আপ করে তারপরে বাংলাদেশে প্রবেশ করানো। আমি আমার বুমরা পথ সম্পর্কে বলবো, আমার এখানে কোনো যাত্রী চেক আপ ছাড়া ইমিগ্রেশন করার কোনো সুযোগ নাই এবং আমরা চেক আপ সম্পন্ন করার পরেই আমরা ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করছি এবং পুলিশ এ ব্যাপারে তৎপর এবং যথেষ্ট সহযোগিতা করছে। জনাব বিশ্বজিৎ সরকার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হয়ে কথা বলার জন্য। ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে আমরা চলে যেতে চাই রাজধানী থেকে, আমাদের সাথে সংযুক্ত হবেন আলামিন শেখ, আমরা কথা বলবো তার সাথে। আলামিন শেখ, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? দর্শক, এই মুহূর্তে আমরা আব্দুল আল আমিন শেখকে এই মুহূর্তে নিতে পারছি না, আমরা একটু সরাসরি চলে যেতে চাই যশোরে। আমাদের প্রতিনিধি আব্দুল্লাহ আল মাহফুজ
আমাদের সাথে সংযুক্ত আছেন, কথা বলবো তার সাথে। আব্দুল্লাহ মাহফুজ, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আপনাকে ধন্যবাদ আমাদের দর্শক অনুষ্ঠান সংযুক্ত করার জন্য। আমি আজকে যশোরের কেশবপুর পৌরসভায় আপনাকে জানিয়ে রাখতে চাই, নৌকার ভোটে নির্বাচিত প্রথম পৌর মেয়র, যিনি ইতিমধ্যে পৌরসভাকে একটি মডেল পৌরসভা হিসাবে রূপান্তরিত করেছেন। আমরা ওনার সঙ্গে সরাসরি কথা বলতে চাই যে আপনার বর্তমান সরকারের যে উন্নয়ন এবং সমসাময়িক রাজনীতির ব্যাপারে আমাদের সঙ্গে উনি কথা বলবেন। আমি সরাসরি ওনার কাছে যাওয়ার জন্য আপনাকে অনুরোধ। আসসালামু আলাইকুম। যেমনটি বলছিলেন আমাদের প্রতিনিধি আব্দুল্লাহ আল মাহফুজ, আপনি বারবার নির্বাচিত একজন চেয়ারম্যান পৌর মেয়র, আপনি বলবেন যে সরকারের বর্তমান সময়ে সরকারের যে উন্নয়নের যে একটি ধারা অব্যাহত রয়েছে সেই ধারায় আপনি নিজেকে কতটুকু সংযুক্ত করতে পেরেছেন এবং কেশবপুরের মানুষকে কতটুকু আপনি উন্নয়নের ছোঁয়া দিতে পেরেছেন? মানবতার মা জননেত্রী শেখ হাসিনা, দেশরত্ন শেখ হাসিনা 8 সালের নির্বাচনের পরে একটি ভিশনকে টার্গেট থেকে যেভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমাদের অবহিত কেশবপুর সেই ধারার সাথে সম্পৃক্ত। আমাদের কেশবপুরের সমস্ত রাস্তাঘাট এখন চকচকে তকতকে এবং সমস্ত স্কুল কলেজের মাদ্রাসার বিল্ডিং সুসম্পন্ন। আমাদের মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মভূমি মধুপল্লী জন্য সরকার অনেক টাকা ব্যয় করছে, সেখানে 50 কোটি আমাদের প্রিয় মোদির সমস্যা ছিল 265 কোটি টাকা বরাদ্দ হয়েছে এবং তার কাজ শেষ হয়ে গিয়েছে। আমরা কেশবপুরের মানুষ জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ। আমরা মনে করি যে বাংলাদেশের ভিতরে এখন এই কেশবপুর উপজেলা জননেত্রী শেখ হাসিনার হাত দিয়ে যে উন্নয়নের ছোঁয়া তা একটি আলাদা রূপ পেয়েছে। আমরা জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ। জনাব রফিকুল ইসলাম, আপনি জি জি শুনতে পাচ্ছি আপনাকে, বলুন। আমাদের আপনারা জানেন যে আমাদের সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী আমাদের প্রিয় এমপি ইসমতারা সাদেক কিছুদিন আগে মারা গেছে, তার কারণে আমাদের আসনটা শূন্য হয়েছে। আগামী 29 মার্চ এখানে উপনির্বাচন ডামারডলের ভিতরে এবং উৎসবমুখর পরিবেশে এখানে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোটারদের দ্বারে দ্বারে রাজনৈতিক কর্মীরা ভোট চাইতে যাচ্ছে এবং অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনী প্রচারণার কাজ চলছে। এখানে এখন আমাদের যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আমাদের দক্ষিণবঙ্গের আওয়ামী লীগের ট্রান্সপুরুষ হিসেবে যাকে আমরা মনে করি জননেতা শাহিন চাকলাদারকে, আমাদের যশোর 6 কেশবপুর সংসদীয় আসনে জননেত্রী শেখ হাসিনা মনোনীত করেছেন তাকে ব্যক্তি হিসেবে, আমরা এই জন্য জননেত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞ। এবং তিনি ব্যাপক ভোটের ব্যবধানে এখানে বিজয়ী হবেন এবং বিজয়ী হওয়ার পরে কেশব ঐতিহ্যবাহী কেশব, কারণ আমাদের এখানে বিখ্যাত মানুষদের জন্ম, এখানে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্ম, প্রখ্যাত নাট্যকার ধীরাজ ভট্টাচার্যের জন্ম, কথা সাহিত্যিক অনিল বসু মানবাণী বসুর জন্ম, এখানে কালমুখ হনুমান পাওয়া যায় আমার এই শহরে, এই ঐতিহ্যবাহী কেশবপুর। এই কেশবপুর আরো সৌন্দর্যময় রূপ করে এবং বাংলাদেশের ভিতরে একটি মডেল উপজেলা হিসেবে জননেতা শাহিন চাকলাদার এমপি হলে এটা রূপান্তরিত করবেন, এটা আমাদের আস্থা এবং বিশ্বাস আছে। জনাব রফিকুল ইসলাম, আপনি বলছিলেন যে আপনাদের যে উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে 29 মার্চ যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচন নিয়ে একটু আমি আপনার কাছে কথা বলতে চাই। যে আপনি বলছেন যে জনগণ স্বতঃস্ফূর্তভাবে এই নির্বাচনের জন্য কাজ করছে এবং ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছে প্রার্থী,
তো এই আমরা ভোটের বিগত সময়ে কয়েকটি ভোটে আমরা যা দেখছি সেখানে নির্বাচনে ভোটারদের উপস্থিতি খুবই কম দেখা যাচ্ছে, তো আপনার এলাকায় যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনে ভোটারদের উপস্থিতি নিয়ে আপনি কি বলবেন, কতটুকু ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেবে বলে আপনি মনে করছেন? চোদ্দ সালের 5ই জানুয়ারি নির্বাচনের আগে এবং পরে আমাদের বিরোধী দল মানে বিএনপি ভোটারদের ভয় ভীতি প্রদর্শন এবং গাছ কাটা জ্বালাল পোড়ার যে রাজনীতি সেই রাজনীতি করার কারণে আগুন সন্ত্রাসের কারণে আমাদের সাধারণ মানুষ ভয় পেয়ে গেছিল যে ভোট হলেই সেখানে নাশকতা হতে পারে। আমাদের কেশবপুর একটি শান্তিপ্রিয় জায়গা, আপনি জানেন যে এখানে নাশকতাও হয় না, এ জায়গায় কোনো খোনাখুনি হয় না, আমাদের শান্তির একটি ঐতিহ্য আছে, সম্প্রীতির একটি ঐতিহ্য আছে কৃষক। আমাদের এখানে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে সব নির্বাচনে ভোট দেয়, আমাদের এখানে উপজেলা নির্বাচনেও ব্যাপক ভোটে ভোটারের উপস্থিতিতে অত্যন্ত নিরপেক্ষভাবে এবং লেভেল প্লেইং ফিল্ডের ব্যবস্থা করে এখানে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমরা আশা করছি যেভাবে সব দলের প্রার্থীরা নির্বাচনের মাঠে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছে, আমাদের এইখানে ভোটারদের অনুপস্থিত হওয়ার কোনো সম্ভাবনা নেই। ব্যাপক ভোটারের উপস্থিতিতে আমাদের এই 25শে মার্চের নির্বাচন 29শে মার্চের নির্বাচন অনুষ্ঠিত হবে, এটা আমার বিশ্বাস। জনাব রফিকুল ইসলাম, আমরাও সেই প্রত্যাশায় করছি যাতে ভোটারের উপস্থিতিতে তাদের প্রতিনিধি নির্বাচিত হয়, সেই প্রত্যাশায় করছি। আমি আপনার কাছে জানতে চাইবো যে আপনি যেহেতু পৌর মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন, আপনি পৌর মেয়র হওয়ার আগে মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন, তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি কতটুকু পূরণ করতে পারছেন বা কত ভাগ এই পর্যায়ে এসে আপনি পূরণ করতে পেরেছেন? দেখুন, আমাদের এই পৌরসভাটা পাকিস্তান আমল থেকে এই জায়গায় প্রগতির কোন লোক কখনো নির্বাচিত হতে পারে, তারা যারা নির্বাচিত হয়েছে সবাই হলো স্বাধীনতার বিরোধী শক্তি। আমি প্রথম নৌকাপতি নিয়ে এই এলাকায় আওয়ামী লীগের একজন প্রগতির লোক হিসেবে মেয়র নির্বাচিত হয়ে যাব। মেয়র নির্বাচনের পরে জননেত্রী শেখ হাসিনার সহযোগিতায় আর যিনি আমাদের এমপি প্রার্থী হয়েছেন তার সহযোগিতায় আমরা কেশবপুরকে একটি মডেল পৌরসভা হিসেবে মানুষের সামনে দাঁড় করাতে সক্ষম হয়েছে। আমাদের এই পৌরসভা, আমি মেয়র হওয়ার আগে কোনো প্রজেক্ট অন্তর্ভুক্ত ছিল না, আমি আসার পরে এখানে ইউজিপ থেকে বিলতে জননেত্রী শেখ হাসিনা আমাকে টাকা দিয়েছে, আমি এলজিএসপি প্রকল্পের যে পাইলট প্রকল্প আছে সে পাইলট প্রকল্প বাংলাদেশের 16টি পৌরসভা এর ভিতরে অন্তর্ভুক্ত হয়েছে, আমি এসব পৌরসভা তার ভিতরে একটি, আমরা এলজিএসপি প্রকল্পের কাজ করছি, জলবায়ু প্রকল্পের কাজ করছি, আবার জননেত্রী শেখ হাসিনা এডিবির মাধ্যমে আমাদের বিভিন্ন বরাদ্দ দিচ্ছে, আর আমার পৌরসভা আমাদের রাজস্ব আদায় কিন্তু একেবারে খারাপ না, মোটামুটি ভালো, আমাদের এখানে বেতন টেতন দিয়েও এবং পৌরসভার স্বাভাবিক কাজকর্ম করার পরেও এই রাজস্ব দিয়ে অনেক ডেভেলপমেন্ট করা যায় তা আমি করছি। পাবলিক বলে, জনগণ বলে যে আমি নাকি 36 বছরের কাজ 4 বছর পেয়ে ফেলেছি, আমি তো বলতে পারবো না, জনগণই বিচারক তারাই বলবেন। তবে কেশবপুর এখন ফুলে ফুলে সুশোভিত, কেশবপুরে এখন ফুটপাথ আছে, প্রত্যেকটা রাস্তা এখন কংক্রিটের রাস্তা, আপনার রোডসেন হাইয়ের যে রাস্তা সে রাস্তা একেবারে ড্রেন সহ একটি ডিজাইনে আলাদা করে ডিজাইন করার রাস্তা, আপনার এলজিডির যে রাস্তা করা হয়েছে তাও কংক্রিটের রাস্তা আমার শহরের ভিতরে। আমি মনে করি যে আমার নির্বাচনী প্রতিশ্রুতি আমি যা দিয়েছিলাম সবই বাস্তবায়ন হয়ে গিয়েছে, বরঞ্চ প্রতিশ্রুতির আগে আগে চলছে। ধন্যবাদ, আপনি এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে সময় দিয়ে কথা বলেছেন এবং আমরা প্রত্যাশা করছি আপনারা যারা জনগণের প্রতিনিধিত্ব করছেন সেই জায়গা থেকে আপনাদের যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি পূরণ করে জনগণের পাশে থাকবেন এবং উন্নয়নের যে কার্যক্রম সেই কার্যক্রম অব্যাহত রাখবেন সেই প্রত্যাশা করছি। আপনাকে অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। দর্শক,
আমরা এ পর্যায়ে আরও একবার সংযুক্ত হতে চাই চাঁদপুরের মতলবে। আমরা এর আগেও চাঁদপুরের মতলবে আমরা সংযুক্ত হয়েছিলাম, আমাদের সাথে কথা বলেছিলেন নাসিরুদ্দিন মৃধা। সেখানকার যে হত্যাকাণ্ড ঘটনা একটি ঘটেছে, সেই ঘটনার সর্বশেষ যে তথ্য সেই তথ্য আমাদেরকে জানাচ্ছিলেন। আবারও আমরা একটু সংযুক্ত হয়ে সেই খবর জানার জন্য সেখানে যেতে চাই। জাকির হোসেন বাদশা, আপনি শুনতে পাচ্ছেন? জি আরিফ, আমি আপনাকে শুনতে পাচ্ছি। জি, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। জি, আমি আরিফ সরাসরি নাসিরুদ্দিন মৃধার কাছে চলে যাব। জি ঘটনাটা আসলে ওই গত 9 তারিখে আমরা চেয়ারম্যান বাতেন সাহেবের মাধ্যমে জানতে পারি যে একটি বিলের ভিতরে একটি পুকুর যেখানে একটি বস্তা ভর্তি লাশ দেখা যাচ্ছে। তো তাৎক্ষণিকভাবে সংবাদ পেয়ে আমি আমাদের সম্মানিত পুলিশ সুপার মহোদয়কে বিষয়টি অবগত করি এবং আমাদের সিনিয়র সহকারী পুলিশ সুপার আহসান হাবিব স্যার সহ আমরা পুলিশ তদন্ত নেতৃত্বে আমরা একটা টিম আমরা ঘটনাস্থলে হাজির হই। হাজির হয়ে পুকুরের মাছ থেকে একটা বস্তা ভর্তি লাশ উদ্ধার করি। উদ্ধার পরে স্থানীয় লোকজন এখানে জড়ো হয়ে জানান যে এবং তার স্ত্রী নীলুফা তার স্বামীর বলে সে লাশটি দাবি করেন যে তার স্বামী গত 9 তারিখে বাড়ি থেকে সন্ধ্যার পরে নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার পরে তারা থানাকেও জানায় না এবং লোকজনকেও জানায় না, কারণ হচ্ছে তার একটা দ্বিতীয় বিবাহ ছিল মেঘনা, কুমিল্লা জেলার মেঘনা থানাতে। মনে করেছিল যে তার সে হয়তো করে মেঘনা ওই বাড়িতে গেছে, মেঘনা উপজেলায় গেছে, কিন্তু পরবর্তীতে 13 তারিখে আমরা এই ঘটনাটা জানতে পারি যে এই ঘটনাটি হয়, এই যে হত্যাকাণ্ড করা হয়েছে তাকে। আমরা সেখানে গিয়ে তখন আমরা একটা তদন্ত শুরু করি, আমরা একটা হত্যা মামলা রুজু করি যেহেতু তাকে তার হাত পায়ে ইট বাঁধা ছিল এবং পেটটা পুরোপুরি ছেঁড়া ছিল, একেবারেই ছেঁড়া, বস্তা ইট দিয়ে তাকে পানির মধ্যে ডুবিয়ে দেওয়া হয়েছিল। কথা আছে যে পাপে বাপের ছাড়ে না, পাপের লেজ বের হয়ে থাকে, এমন একটি তথ্য আসলে এটা প্রমাণ করেছে। পেট ছেঁড়ার পরও লাশটি সেই বস্তার উপরে চলে এসেছে। তো আমরা তাৎক্ষণিকভাবে আমরা তদন্ত শুরু করি, শুরু করে দেখা যায় যে তার সহযোগী আরো দুইজন ছিল, আরিফ আর একজন আছে সবুজ, তারা তিনজনে একত্রে চলাফেরা করতো। এর ভিতরে গত 2 দিন আগে ভিকটিম ইব্রাহিম একটি 2টি CNG অটোবাইক বিক্রি করেছিল 1,70,000 টাকা। ওই টাকাটা তার সাথে ছিল, থাকার পরে সে ওই টাকাটা নেওয়ার জন্য মূলত ওরা ওই তিন অপর দুজন যে আরিফ এবং সবুজ এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করে, তাহাকে ওই যে নির্জন স্থানে নিয়ে যায়। নিয়ে গিয়ে তারা তিনজনেই সেখানে ইয়াবা সেবন করে। ইয়াবা সেবন করার পরে এক পর্যায়ে আরিফ এবং সবুজ এরা তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। হত্যা করার পরে তাকে একটি কাঁচি দ্বারা তার পেট ছেড়ে এবং রশ্মি এবং তার জুতো এক জায়গায় লুকিয়ে রাখে। লুকিয়ে রাখার পরে আমরা তাদেরকে বর্তমান প্রযুক্তিতে তাকে ঢাকা এবং নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। গ্রেপ্তার করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তাদের ব্যবহৃত কাঁচি যে ছুরি যে কাঁচি দিয়ে পেট ছিঁড়েছে, পেট ছেঁড়ার পরে এবং তাদের জুতা, ভিকটিমের জুতা এবং যে রশ্মি দিয়ে তাকে গলা শ্বাসরোধে হত্যা করা হয়েছে এইগুলো আমরা উদ্ধার করেছি। আরিফ, আমি একটা বিষয় আপনি যে আমাদের মাঝে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন মতলব উত্তর সার্কেল জনাব আহসান হাবিব, আমরা এই এই বিষয়টি আহসান হাবিবের কাছ থেকে আমরা কিছু তথ্য জানবো। আমি এখন চলে যাব সরাসরি আহসান হাবিবের কাছে। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জনাব আহসান হাবিব, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। আপনাদের ব্যস্ততম সময়ের ভিতরে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, এর জন্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। জনাব আহসান হাবিব, আমরা শুনছিলাম জনাব নাসিরুদ্দিন মৃধা আমাদেরকে জানাচ্ছিলেন যে সেখানে ঘটনাটা কি হয়েছিল, সেই ঘটনা সম্পর্কে আমি আপনার কাছে একটু জানতে চাই যে এই যে ভিকটিম সেটার যে পরিবার আছে, পরিবারের পক্ষ থেকে কি ধরনের কথা বলা হচ্ছে এবং যিনি এই হত্যাকাণ্ড হয়েছেন তার পরিবারের কাছ থেকে আপনারা কি ধরনের তথ্য পেয়েছেন যে হত্যাকাণ্ডের কারণটা, সঠিক কারণটা আপনারা এখন পর্যন্ত জানতে পেরেছেন কিনা? হ্যাঁ, আমরা হত্যাকাণ্ডের সঠিক কারণটা জানতে পেরেছি এবং পরিবারও আমাদেরকে বেসিক কিছু তথ্য দিয়েছে। মূলত ভিকটিমকে যারা হত্যা করেছে যে দুজন কিলার আরিফ এবং সবুজ, ওরা দুজন ভিকটিমের সাথে একসাথে চলাফেরা করতো, একসাথে ঘোরাঘুরি করতো, বিভিন্ন জায়গায় আড্ডা দিত একসাথে। তো তাদের একটা ব্যাড হ্যাবিট ছিল, ওরা ড্রাগস নিত, একসাথে ড্রাগস নিত, যার কারণে তাদের প্রায় টাকা পয়সার সমস্যা থাকতো, টান পড়তো, জুয়াও খেলতো মাঝে মধ্যে। তো
এই ভিকটিম যে ইব্রাহিম, ইব্রাহিমের হাতে কিছু টাকা আসছিল, ওটা তার নিজস্ব টাকাই ছিল, লাখ খানেক টাকার মতো সিএনজি বিক্রি করে। তো ওই টাকাটা সবুজ যে একজন কিলার সেই টাকাটা গুনেছিল, ভিকটিমের বাসায় গুনেছিল, এবং এই তথ্যটা সে আরিফকে দেয়। আরিফকে দেওয়ার পরিপ্রেক্ষিতে আরিফ তার হাতে যেহেতু খালি, সে জুয়া খেলতে হবে, ড্রাগস নিতে হবে, সেজন্য সে এই টাকাটা হাতিয়ে নেওয়ার জন্যই ভিকটিমকে হত্যার পরিকল্পনা করে, যার পরিপ্রেক্ষিতে সে কৌশলে সবুজকে দিয়ে ভিকটিমকে ভুট্টা ক্ষেতের ওখানে নিয়ে যায়। ভুট্টা ক্ষেতের ওখানে সন্ধ্যায় নিয়ে যায়, সন্ধ্যায় আনুমানিক 8টার দিকে নিয়ে যায় বিভিন্ন কৌশলে, এবং টাইগার দুইটা টাইগারের সাথে অনেকগুলো ঘুমের ওষুধ মিশিয়ে হত্যা করে, মানে ঘুমের ওষুধ মিশিয়ে ওকে খাওয়াই দেয়, ও মোটামুটি দুর্বল হয়ে যায়। এবং ওই সময় ভিকটিম সরি কিলার আরিফ আগে থেকে কিছু রশি নিয়ে এসেছিল, ওই রশি দিয়ে ওকে হ্যাঙ্গিং করে শ্বাসরোধ করে হত্যা করে। আর এই সময় যে সবুজ ছিল, সবুজ মূলত ভিকটিমকে পা দিয়ে চাপা দিয়ে রাখে ভিকটিম মাথা, যাতে সে নাড়াচাড়া করতে না পারে। এরপর হত্যার পর তারা পার্শ্ববর্তী যে পুকুরে যেখানে আমরা লাশটা পেয়েছিলাম, পুকুরের ওখানে নিয়ে টেনে নিয়ে যায়, এবং ভিকটিমের যে জুতা ছিল, জুতাগুলো পাশের একটা জমিতে কিছু পানি আছে, পানির নিচে ডুবাই রাখে। তো আমরা ওরা লাশ ওখানে নিয়ে যাওয়ার পর প্যাট কাছি দিয়ে, একটা কাছি আছে ধান কাটার কাছি, কাছি দিয়ে প্যাট ছিঁড়ে ফেলে আসামি আরিফ, ছিঁড়ে ফেলে পরে বস্তার মধ্যে ওর পা গুলো ঢুকিয়ে এর মধ্যে ইট টিট দিয়ে বডির সাথেও বস্তা বেঁধে মাথার সাথেও ইট বেঁধে ওকে পানিতে ফেলে দেয়, পানিতে চুবাই ফেলে। পরে কয়েকদিন পরে লাশ ভেসে ওঠার পর আমরা খোঁজ পাই এবং ওখানে গিয়ে ওকে উদ্ধার করি। ভিকটিমের সন্তান এবং তার ওয়াইফ ওটা দেখেই কান্নাকাটি শুরু করে, এবং তাদের পরিহিত যে সমস্ত গার্মেন্টস গুলো আছে, আন্ডারওয়্যার, লুঙ্গি, কোট, সবগুলোই তারা শনাক্ত করে। পরবর্তীতে আমরা আসামিদেরকে আমার মতো উত্তর থানার অফিসার ইনচার্জ থেকে শুরু করে ইন্সপেক্টর কামাল, তারপর এসআই মহিউদ্দিন, এসআই নাহিদ এবং এসআই হাবিব, এসআই আনিস সহ, আর আমিও ছিলাম সার্বক্ষণিক, দুটা দিনই ছিলাম। তো সবাই মিলে আমরা তাৎক্ষণিক একটা টিম আমরা ভিকটিমের যে লাশের যে বিষয়টা আছে ওটাকে সামাল দেওয়ার চেষ্টা করি, আরেকটা টিমকে আমরা পাঠিয়ে দিই। ওরা সমগ্র মতলব উত্তর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ এবং ঢাকা, এই চার এই সবগুলো অঞ্চল সারা রাত ধরে ইয়ে করে, আমি নিজেও ঘুমাই নাই। রাতের 2:30টার দিকে আমরা একজনকে আমরা যাত্রাবাড়ি থেকে উদ্ধার করে একটা হোটেল থেকে বের করে নিয়ে এসে ধরা হয়, আর আরেকজনকে সিদ্ধিরগঞ্জ থেকে আমরা ধরতে পারি। তো আমরা এইভাবেই আমরা ওদেরকে শনাক্ত করি, এবং পরবর্তীতে ওরা সবকিছু স্বীকার করে, ওদের দেখানো মতে আমরা জুতাগুলো উদ্ধার করি, এবং একই সাথে আসামি আরিফের বাড়ি থেকে সেই দেখিয়ে দিল কোন কোন কেচিটা দিয়ে, কোন কাছিটা দিয়ে সে ভিকটিমের পেট ছিঁড়েছে, ওই কাছিটা তার দেখানো মতে আমরা তার বাসা থেকে উদ্ধার করে নিয়ে আসি। এই ছিল আর কি সর্বশেষ আমাদের তৎপরতা। জি জনাব আহসান হাবিব, জনাব আহসান হাবিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হয়ে সর্বশেষ যে তথ্য আপনাদের এই হত্যাকাণ্ডে, সেই হত্যাকাণ্ডের ঘটনা পুরো দেশবাসীর কাছে তুলে ধরার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আরও ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে আপনারা খুব তাড়াতাড়ি এই যে কিলার, সেই কিলারগুলোকে আপনারা ধরতে সক্ষম হয়েছেন। এই জন্য আমরা সবাই এই অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা কষ্ট করে এই কাজটি উদ্ধার করতে পেরেছেন। এই জন্য সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের এই কাজের জন্য। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে এবছরটি একটি বিরতি, বিরতির পর আবারও ফিরে আসছি, সে পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত আপনাদের প্রিয় অনুষ্ঠান জয়যাত্রা টেলিভিশনের দুপুরের নিয়মিত আয়োজন দেশ সংযোগে। আমি কামরুজ্জামান আরিফ, ঢাকা স্টুডিও থেকে আপনাদের সাথে আছি, আর আমাদের সাথে সংযুক্ত আছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের প্রতিনিধিরা। আমরা এই পর্যায়ে চলে যেতে চাই নওগাঁয়ের পোরশা থেকে, আমাদের সাথে সংযুক্ত হবেন মোহাম্মদ আলম, আমরা কথা বলবো তার সাথে। আলম, আপনি শুনতে পাচ্ছেন? আলম, আপনি শুনতে পাচ্ছেন? ধন্যবাদ আপনাকে। তো আজকে আমরা যে অতিথির সঙ্গে কথা বলবো, পোরশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং নওগাঁ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আল্লাহ মোফাজ্জল হক মোল্লা। তো আপনি অতিথির সঙ্গে কথা বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন আজকের এই অনুষ্ঠানে। আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি জি,
শুরুতে একটু আপনার কাছে জানতে চাইবো, সরকারের যে উন্নয়ন, সেই উন্নয়ন নিয়ে আপনি যেহেতু একজন জনপ্রতিনিধি, সেই ক্ষেত্রে আপনি আমাদেরকে একটু জানাবেন যে আপনার এলাকায় যে সরকারের যে উন্নয়ন, সেই উন্নয়নের ছোঁয়া কতটুকু লেগেছে? ধন্যবাদ আপনাকে। আমাদের এই সারা বাংলাদেশের বর্তমান সরকার সারা বাংলাদেশে উন্নয়ন করে যাচ্ছে, তার অংশ হিসেবে আমাদের সংসদ সদস্য বর্তমান মাননীয় আমাদের এই নির্বাচনী এলাকায় ব্যাপক উন্নয়ন করার চেষ্টা করে যাচ্ছে। তবে আমি একটা কথা বলবো যে উন্নয়ন কিন্তু চলমান প্রক্রিয়া, বিশ্বাস আমাদের এই দেশ বাংলাদেশ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির বর্তমান তারিখে সম্বন্ধে আমাদের কার্যক্রমের আলোকে আমি বলতে চাই স্বাধীনতা আমরা অনেক সর্বদিক থেকে উনি কাজ করে যাচ্ছেন এবং উনি জনগণের সঙ্গে আছেন। আমাদের এলাকার মানুষ মনে করেন যে বর্তমান মানুষ জি, আপনি একটু আমাদের বলবেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে যে সারা দেশের যে আয়োজন চলছে, আপনার এলাকা নওগাঁর পোরশাতে আপনারা কি ধরনের আয়োজন করছেন এবং এই মুজিব বর্ষ নিয়ে আপনাদের কি কি কর্মসূচি আপনারা হাতে নিয়েছেন? কিন্তু এবারও আমরা মোদীর শতবর্ষী উপলক্ষে 17ই মার্চে ব্যাপক প্রোগ্রাম হাতে নিয়েছিলাম, কিন্তু বর্তমানে সারা বিশ্বে যে করোনা ভাইরাস ভয়াবহতা সেটাকে কেন্দ্র করে আলোকসজ্জা, বঙ্গবন্ধুর ভাষণ, বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানোর জন্য কি কাজ এবং আমাদের কার্যালয়ে আমরা আলোচনা সভা করব এবং ছোট করে নিয়ে এসেছি যে করোনা ভাইরাস নিয়ে সারা বাংলাদেশে একটি আতঙ্ক এবং সারা পৃথিবীতে এটা নিয়ে আতঙ্কগ্রস্ত মানুষ, করোনা ভাইরাস নিয়ে আপনার এই পোরশা উপজেলাতে কি ধরনের প্রচারণা করছেন এবং সেটা মোকাবেলার জন্য কি ধরনের প্রস্তুতি আপনাদের হাতে আপনারা হাতে নিয়েছেন এবং আপনারা দলগতভাবে এই এটার জন্য সতর্কতামূলক কি কাজ করছেন আপনারা এই পর্যন্ত? করোনা ভাইরাস নিয়ে আমরা আতঙ্ক
আতঙ্ক। আমরা মানুষকে সজাগ করার চেষ্টা করছি, পাশাপাশি প্রতিষেধক হিসাবে আমাদের যে স্বাস্থ্য কমপ্লেক্স আছে, যদি কোনো কারণে করোনা ভাইরাসের কোনো হয়ে থাকে তাকে রাখার জন্য যা কিছু করণীয় সেটা সেটা আমরা এই, এবং আমরা শুধু প্রশাসন না, আমরা দলীয় ভাবে আমাদের দল, যেহেতু আমাদের প্রধানমন্ত্রী আমাদের বাংলাদেশ মহাবিদ্যুৎ সবার একটি জনশক্তি আছে, এই কারণে আমরা মনে করি আমাদের দলেরও নৈতিক দায়িত্ব আছে। এই জন্য আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হয়ে এতক্ষণ পর্যন্ত সময় দেওয়ার জন্য। দর্শক, এ পর্যায়ে আমরা একটু রাজধানীতে চলে যাব। আমাদের সাথে সংযুক্ত হবেন আলামিন শেখ, আমরা কথা বলবো তার সাথে। আলামিন শেখ, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, আমি আপনাকে শুনতে পাচ্ছি। জি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। আমি আপনাকে শুনতে পাচ্ছি। জি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। আমার সাথে যিনি আজকে অতিথি আছেন, আলহাজ মোহাম্মদ শহীদুল আমিন খন্দকার, সাধারণ সম্পাদক ভাটা থানা আওয়ামী লীগের। তিনি এই এলাকার অত্যন্ত একজন পরিচিত মুখ, তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে অনেক দিন যাবত পরিচিত। তো তিনি আজকে আমাদের সাথে মুজিব শতবর্ষ নিয়ে কথা বলবেন, তো সরাসরি তার কাছে যাচ্ছি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জনাব শহীদ আমিন খন্দকার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হয়েছেন আজকের এই অনুষ্ঠানে। আমার নামটা একটু কারেকশন করতে হবে, শহীদুল আমিন খন্দকার। শহীদুল আমিন খন্দকার, দুঃখিত, আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী একদম খুব কাছে আমাদের চলে এসেছে, 17 তারিখে যেহেতু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে, যখন সারা পৃথিবীতেই এই করোনা ভাইরাসের ছোবলের কারণে এই অনুষ্ঠানটিকে, আমাদের যে ব্যাপক আয়োজন ছিল সেই আয়োজনটিকে খুব ছোট করে করা হয়েছে। আপনারা, আপনি বলবেন যে এই ছোট আকারে আপনারা কোথায় কি করছেন বা আপনাদের পক্ষ থেকে কি কি আয়োজন আপনারা করতে যাচ্ছেন 17 তারিখে? আগে ধন্যবাদ। আগামী 17ই মার্চ আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী অনুষ্ঠান হতে যাওয়ার কথা ছিল ব্যাপক হারে, যেহেতু আপনারা জানেন সারা বিশ্বে আজকে করোনা ভাইরাস নামে একটি ভাইরাস প্রকোপ আকারে ধারণ করেছে। সেই জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্নজননেত্রী শেখ হাসিনা এই শতবার্ষিকীর প্রোগ্রামগুলো ব্যাপক আকারে যেটা হওয়ার কথা ছিল সেই প্রোগ্রামগুলো ছোট করে নিয়ে আসছে। সেই উপলক্ষে আমরা যেহেতু নেত্রী নির্দেশ, আমরাও ভাটারা থানা আওয়ামী লীগ আজকে বিকাল বাদ আসর আমরা বর্ধিত সভা আহ্বান করছি থানা আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে। আমরা এই বর্ধিত সভায় সিদ্ধান্ত নিব আমরা এই অনুষ্ঠানটা কিভাবে পালন করব এবং কিভাবে পালন করলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার যে কথা দিয়ে কথা রেখেছেন জনগণের কাছে, করোনার যে ভাবটা আছে সেই ভাবটা যাতে ব্যাপক হারে ছড়াতে না পারে। এবং আপনারা জানেন আমাদের বাংলাদেশে এই পর্যন্ত কারো করোনা ভাইরাস দেখা দেয় নাই, যারা বহির্বিশ্ব থেকে আসছেন, যারা বিভিন্ন দেশ থেকে আসছেন, বিশেষ করে ইটালি থেকে, আমেরিকা থেকে এবং যুক্তরাজ্য থেকে, তাদের কাছ থেকে কিছু করোনা ভাইরাস এ পর্যন্ত 3 জন বা 4 জনের শনাক্ত হয়েছে। তাদেরকে আমরা সেফটি জোনে রেখেছি, আমাদের সরকার সেফটি জোনে রেখেছে, তাদেরকে ভালো হলে তারপর তাদেরকে বাসায় ব্যাক করবেন। তো সেই হিসাবে আমরা বলতে পারি আমাদের সরকার, আমাদের আওয়ামী লীগ সরকার, জনগণের সরকার এই ব্যাপারে খুবই সচেতন আছেন। আশা রাখি ইনশাল্লাহ আমরা করোনা ভাইরাস থেকে বাংলাদেশকে মুক্ত করতে পারবো, আল্লাহ আমাদের হেফাজত করবেন। আমরা এই মুজিব শতবার্ষিকী খুব স্বল্প আকারেই আমরা উদযাপন করব বাংলাদেশে, বিশেষ করে আমাদের ভাটারা থানায়।
যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জ্যেষ্ঠ জননেত্রী শেখ হাসিনার নির্দেশ, সেই নির্দেশকে আমরা অবশ্যই অবশ্যই পুঙ্খানুপুঙ্খে পালন করব। জি জনাব শহীদুল আলম খন্দকার, এই যে করোনা ভাইরাস নিয়ে যখন মানুষ সব জায়গায় আতঙ্কগ্রস্ত, সারা পৃথিবীতেই মানুষ আতঙ্কগ্রস্ত, তখন আপনার এই ভাটারা থানাতে আপনাদের দলের পক্ষ থেকে কোনো ধরনের এই সতর্কতামূলক যে কাজগুলো সেগুলো করার জন্য জনগণের, যেহেতু তৃণমূলের রাজনীতির সাথে আপনারা জড়িত আছেন, আপনারা কী ধরনের সতর্কতামূলক প্রোগ্রাম করছেন মানুষকে সচেতন করার জন্য? আমরা এই ব্যাপারে খুবই সতর্ক অবস্থান অবলম্বন করেছি। আমরা প্রতিটা মসজিদ মাদ্রাসায়, বিশেষ করে জুমার দিনে খুতবার আগে যে বয়ান হয়, সেই বয়ানে আমাদের প্রতিটা ইমাম সাহেব এবং খতিব সাহেবদের বলা হয়েছে এবং তাদেরকে বিনীতভাবে অনুরোধ করেছি, আমরা সেই ব্যাপারে আপনারা জনগণকে সজাগ থাকতে বলবেন যে করোনা ভাইরাস কিভাবে ছড়ায়, করোনা ভাইরাস কিভাবে আসতে পারে, সেই ব্যাপারে সতর্ক সবাইকে সতর্ক করার আহ্বান জানিয়েছি। পাশাপাশি আমাদের দল থেকেও বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে, আমরা জনগণের সাথে এই ব্যাপারে বিভিন্ন জায়গায় মত বিনিময় করছি যাতে মানুষ এই ব্যাপারে সচেতন হয়। জনাব শহীদুল আলম খন্দকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হয়ে এতক্ষণ পর্যন্ত সময় দেওয়ার জন্য। আপনারা, আমরা প্রত্যাশা করব যে আপনারা যে যেখানেই আছেন সেখান থেকেই মানুষকে সতর্ক করার জন্য যার যার অবস্থান থেকেই আপনারা কাজ করবেন সেই প্রত্যাশা ব্যক্ত করছি। অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের মতো আমাদের দেশ সংযোগ। আগামীকাল অন্য কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর সবসময় জয়যাত্রা টেলিভিশনের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। Thank you.